এখন ডেকোরেশনের কাজ চলছে। আজকে স্পেশাল চিকেন কষা আর এদিকে চিকেন পকোড়া রেডি হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা। আজ এক স্পেশাল মানুষের বার্থডে। ছোটোবেলা থেকে বাবা মা আমাদের বার্থডে সেলিব্রেট করে, আমরা সেভাবে বাবা মার বার্থডেটাকে কোনোদিনই সেলিব্রেট করে উঠতে পারিনি। আজকে যখন একটা সুযোগ পেয়েছি সেটা সৎ ব্যবহার করলাম। অ্যাকচুয়ালি বাবার মা অর্থাৎ আমার ঠাকুমা যেহেতু মারা গেছেন, এক্স্যাক্টলি বাবার কবে বার্থডে আমরা জানি না, তো সেক্ষেত্রে অফিসিয়ালি বাবার বার্থডেটাকে সেলিব্রেট করেছিলাম। এদিকে ভাই আর উনি মিলে ডেকোরেট করছিলেন, আর এইদিকে আমি চিকেন আর এইদিকে পকোড়াটা বসিয়ে দিয়েছিলাম। তারপর আস্তে আস্তে পায়েসটাও বানিয়ে নিয়েছিলাম। বাবা পায়েস খেতে এমনিতে খুবই ভালোবাসে, যেহেতু বাবার স্ট্রিক্টলি সুগার, তো সেক্ষেত্রে চেষ্টা করছিলাম যতটা মিষ্টি কম দিয়ে করা যায়। আর এদিকে রাইসটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে ওনার ডেকোরেশনের কাজ কমপ্লিট, আর এদিকে আমার রান্নাবান্নার কাজও কমপ্লিট। দুজনে মিলে রেডিও হয়ে গিয়েছিলাম, আর এদিকে সব রেডি করছিলাম। এদিকে দিদা হচ্ছে যে বাপ্পিকে আশীর্বাদ করে নিচ্ছিলেন, যেহেতু ঠাকুমা বেঁচে নেই সেক্ষেত্রে দিদাকেই আমি নিয়ে এসেছিলাম বাবাকে আশীর্বাদ করবার জন্য। আর এদিকে দিদাও একটা ছোটোখাটো গিফট বাপিকে দিয়ে দিয়েছিল। তারপর আমাদের এদিকে দিদা হচ্ছে যে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল, আর বাপির জন্য ছিল সুগার পি মিষ্টি। যেহেতু বাপির সুগার সেক্ষেত্রে বাবা তো মিষ্টি খেতে পারবে না, সেজন্য সুগার পি মিষ্টিও অ্যারেঞ্জ করা হয়েছিল। তারপর শুরু হয় আমাদের কেক কাটিং পর্ব, আর তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে হোক না রঙি। যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন, তোমার জীবন সাত রঙেতে। অনুষ্ঠানটা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছিল, সেভাবে যতটা অ্যারেঞ্জ করতে পেরেছি। বাবা তো রাতে রুটি খায়, আর বাবা যেন ছিল ভাত, আর এদিকে ছিল একটু মাছ করেছিলাম আর একটু তরকারি করেছিলাম। সবজি বাবা খেতে খুব পছন্দ করে, এদিকে পকোড়া চিকেন পায়েস আর ছিল মিষ্টি। এদিকে বাবা খেতে বসেছিল, নর্মাল ড্রেস পরেছিল, আর এইদিকে চলেছিল বাবার অফিসে সেলিব্রেশন, সেটাও অ্যাটাচ করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।